बबली बदनाम, सॉरी बबली बदनाम हुई रीमी तेरे लिए, बबली बदनाम हुई रीमी तेरे लिए, बबली बदमाश हुई पिंकी तेरे लिए। आज के बाबली सत्य एक भलो जैगा तैरी कितु कथाए ना कथाय देखो आज के डेटे बाबली आकांक्षा दूसरा नाम होबलि बाबली मुखर्जी का केसटा गे प्रब्लेम एब सल्व हो बाबली जे कतटा लोभी कतटा और पैसार लोभ सब किछु तो आमादेर सामने चले एलो। एखन बाबलीर से घंटा बोले ना अतिरिक्त मानुषेर काछे सहजलभ्य होये जेओ ना, सहजे जदि तोमार काछे अतिरिक्त मानुष इजी होये जाए ना ताहले तोमार मान सम्मान कमे जाए। देखो घंटार पर घंटा कोनो सांसारिक महिला कोनो भद्रबाड़ी महिला एइभावे घंटार पर घंटा लाइफ करते पारे ना सारा रात जेगे। तुमी परिवेश परिष्कार करते एसे सेई परिवेशटाके तुमी बेशी करे दूषण करेछो। एरा तो भिडियो करत 5 मिनट 10 मिनिटर ये 5-10 मिनट ही मानुष नीते पारतो ना, तारपरे तुमी तो घंटार पर घंटा शुरू कर ले आम जनता। अरे प्रीतम आर रिमिर लाइफ की आम जनता ठीक करबे ना? प्रीतम रिमिर लाइफेर डिसिशन प्रीतम रिमि नेबे, जखन ओरा ना नीते पारबे ओदेर माँ बाबा नेबे, ओदेर माँ बाबा ना नीते पारले जनता नेबे ना आईन नेबे, तार जन्यई आछे प्रशासन। तो चलो स्किप करो ना भिडियोटा देखो। पिंकी तो भूलभाल बोलते शुरू कर दिए कारण मेयर बिये कि करे दिएछे। अरे पृथ्वीते एमन आछे जे छेले जतई खराब मदो माता लम्पट जोआरो मदारो एरकम छेले के मेये बेचे जे माने आंडार कास्ट माने कि बोले अन्य कास्ट सब किछु माने समस्त किछुते धरो बाबा मा मेने निच्छे ना किन्तु मेयर जेदेर काछे बाबा मा हेरे जाच्छे सेखाने मा के कि भिक्षा करे बिये दिते हबे? बाबा केन मायर पाशे थाकबे ना? बाबा तो बोलछे मा के भीषण भालोबाशे मेयेके भीषण भालोबाशे, ताहले मेयेर एई खराब डिसिशनो से तार पाशे थाकलो ना केन? ताहले तो प्रत्येकटा मुहूर्ते बाबा एई प्रब्लेमगुलो सल्व करते पारतो। शुरूते जखन मेये शोशुबाड़ीते प्रब्लेम शुरू होच्छिलो सेई दिनो तो मेयेर पाशे थाकते पारतो, केन थाकेनि सद बाबा बोले? तो चलो अनेक तो कथा बोललाम, कि बोललाम शोनो, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। বিবাহবার্ষিকীর আগের দিনে থেকে এটা শুরু হয়েছে, সবটাই আমার মেয়ের কাছে পেয়ে যাবে, মেয়ে আশা করি আর মিথ্যা বলবে না, কারণ মেয়ে নিজে বুঝে গেছে যে ওর সাথে কিভাবে গেম খেলা হবে। তো দাঁড়া মানে কর তো আর হাত কাটা ব্যাপারটা, আপনি বারবার বলছেন আমার লাইফ হাত কেটেছে। আচ্ছা বলুন তো যা ডিভোর্স মানে সরে যাও না লোকটা। হ্যাঁ আজকে ওর লাইভে সেটা সবাই দেখেছে, আজকে মেয়েটা যখন ডিভোর্স হয়নি ডিভোর্স ছাড়া যখন অন্য অপরকে নিয়ে মানে এত ক্লোজ ভাবে ভিডিও হচ্ছে, তারপরে এক কম্বলের তলায় বসে গল্প হচ্ছে, তারপরে ঘুরছে বেড়াচ্ছে, সেগুলো কোন বউ সহ্য করবে? আপনিও তো একটা বউ, আপনার স্বামী যদি এরকম করে আপনার ধরুন ডিভোর্স হয়নি তাহলে আপনি কি করে সহ্য করবেন? এই উত্তরটা আমাকে দেবেন, আপনি কি করে সহ্য করবেন? সেটা মা বাবাকে বলতে পারছে না, কারণ মা বাবা তো এই বিয়েতে রাজি ছিল না, মা তো জাস্ট মেয়েকে বাঁচানোর জন্য বিয়েতে রাজি হয়েছিল, কিন্তু বাবা তো প্রথম থেকে মানে এখনো মানছে না, কারণ সেই বাবাটা দেখতে চেয়েছিল আমার মেয়েটাকে আমি হাতে করে মানুষ করেছিলাম মেয়েটা ভালো থাকুক কিনা। সেই বাবাটা বলেছিল যে আমি আমার মেয়ে যদি ভালো থাকে তারপর আমি দেখে নেবো। জায়গা থেকে মেয়েটা কিন্তু কোনোদিনই ভালো ছিল না, মেয়েটা কিন্তু অন্ধের মতন ভালোবেসে গেছিল, কিন্তু ভালোবাসা যারা সবসময় তাকে পাগল করানোর জন্য ওকে রীতিমতো টর্চার করা হতো, আপনি কি জানেন সেগুলো? আর এই যে বলছেন না যে আর কত ডিসেম্বরের 8 তারিখটা কেসের ইয়ে যে ও এতদিন পরে কেস করলো কেন, এর উত্তরটাও আমি দিচ্ছি আপনাকে। এর উত্তরটা দিচ্ছি এই কারণে, ও যখন চলে আসে এপ্রিল মাসের 7 তারিখে, ঠিক আছে, আর এপ্রিল মাসের 15 তারিখে ওর বার্থডে ছিল, সেই বার্থডে সময় কিন্তু আমি নিজেও কল করেছিলাম বার্থডে আসার জন্য, আর যদি বার্থডে আসতো না সবটাই মাংস করেছিল, কারণ ওরা তো মাংস চায় না, ওরা তো আজকে অন্যজনকে ধরে বসে আছে। তো অন্যজনকে যখন ধরে বসে থাকবে তারা আমার মেয়েটা জীবনটা কেন নষ্ট করলো এটা আমার প্রশ্ন, একটা মেয়ের কলঙ্ক কেন লাগালো আজকে? প্রথমত ভুল বকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাস্ট শ্রীমা থটসে, আবার মাসি কেঁপেছে। তো যাই হোক, আমাদের মাসিমণি ভিডিও নামিয়েছে প্রীতম, অবশ্যই কন্ট্রোভার্সি ছাড়া ওনার চ্যানেলের দেখছি শেষ কামড়টুকুও মেরে নিই কন্ট্রোভার্সি, কারণ প্রীতমকে না বেচলে ওনার হাঁড়ি চড়বে না বাংলা কথা। কারণ যখনই প্রীতম আর রিমির এই ব্যাপারটা শান্ত হয়ে যায় রিমি রিমির জগতে প্রীতম প্রীতমের জগতে, তখনই আবার কাটি মেরে যে কোনো প্রকারে উস্কে এটা করতেই হবে। তো এবার মেন কথা, স্বামী রাজি নেই, বিয়ে দিয়েছে লোকের কাছে চেয়ে চিনতে, পয়েন্ট টু নোটটা করে নাও। কারণ একটা কথা, স্বামী কেন রাজি হবে না, কেন রাজি হবে না? ছেলেটা লম্পট, ছেলেটা দুশ্চরিত্র, ছেলেটা খারাপ, কাস্টের প্রবলেম থাকলেও ছেলেটা যতই খারাপ হোক মানে যখন মেয়ের চাপে পড়ে, যেহেতু মাসিমণি আমাদের বলছে যে চাপে পড়ে বিয়ে দিয়েছে, তাহলে আমি বলি চাপে পড়ে তুমি তোমার মেয়ের সুখ দেখেছো, বাবা কেন দেখেনি? বাবা পরে মেনে নিত, মেয়ে তো ভালোই সুখে ছিল যেটা আমরা সবাই দেখেছি, তারপরেও বিয়ে বাবা মেনে নেয়নি কেন? কেন বাবা বারবার উস্কেছে মেয়েটাকে, মেয়ের সংসারে যাতে অশান্তি বাঁধে? বাবা যখনই মেয়ে বাড়িতে চলে আসে তখন মেয়ে হাসি, বাবা হাসি খুশি থাকে, মেয়ে যখন শ্বশুরবাড়ি থাকে বাবার কেন মুখ ফুলে থাকে? কেন?
এবার বলি, চেয়ে চিনতে বিয়ে দিয়েছে, তখন পৃথিবীর কোনো বাবা আছে যে বিয়ে দেবো না মানে এর ভিতরে থাকবো না মানে থাকবো না এমনই থাকবো না যে মাকে লোকের কাছে ভিক্ষা চেয়ে লোকের বাড়িতে বিয়ে দিতে হবে? কোনো বাবা আজকে আমার মেয়ে কোনো দোষ করেছে, ভুল করেছে বা অন্য কোনো ছেলেকে পছন্দ করেছে, যে ছেলেকে না আমার পছন্দ না আমার বরের পছন্দ, তবুও মেয়ের যাদের কাছে হার মানতে হয়েছে, সেখানে কী করবে? বাবা পালিয়ে যাবে? বাবা অন্য জায়গায় চলে যাবে? কখনো তার নিজের সন্তান হলে সে এড়িয়ে যেতে পারবে না। এটা পিঙ্কির সন্তান, সেই কারণে পিঙ্কি এড়িয়ে যেতে পারিনি, পিঙ্কিকে বিয়ে দিতেই হয়েছে চেয়ে চিনতে। এটা কী বাবা? সৎ, সৎ বাবা সৎ কাজকর্ম, একদম ওই জন্যে ওনাকে টেনে টেনে আনা হচ্ছে। এবার বলি, যেটা বললো যে বউকে দেখছে, প্রীতমকে দেখছে অন্য বউয়ের সাথে একই কম্বলের নিচে ঘুরে বেড়াচ্ছে বেড়াচ্ছে, সেই সময় ও হাতে ঘ্যাঁচ ঘুঁচ ঘ্যাঁচ জেব্রা কাটিং পড়েছিল, কারণ ও সহ্য করতে পারছিল না ওর হাজবেন্ড অন্য কারোর সাথে ঘোরা বেড়ানো খাওয়া ওঠা বসা এক কম্বলের নিচে সবাই মিলে সপরিবারে মিলে বসে গল্প করা, এটা সহ্য করতে পারছিল না। হ্যাঁ মনে পড়ছে, তাহলে প্রীতম কী করে সহ্য করে? যখনই তুমি মেয়েটাকে তার বাড়ি থেকে নিয়ে এসেই বালপূর্বককে মেয়ের ঘরে ঢুকিয়ে দিয়ে গেটটা লক করে দাও, আর এবং সেগুলো ভিডিও করে দেখাও, তোমার মেয়ে পুরো গিয়েই শাখা পলা সিঁদুর তুলে দিয়ে তুমি এমন এমন লাইভ করলে এমন এমন ভিডিও করলে, করার পর মেয়ের জন্মদিন সেলিব্রেট করছো, জন্মদিনের ভিডিওটা গিয়ে আরেকবার দেখে এসো, আছে? যদি থাকে খুব ভালো, তোমাদের প্রত্যেককে বলবো যেদিন জন্মদিন হচ্ছে সেই দিনকে দেখে এসো রিমির অ্যাটিটিউডটা। এবং রিমি সেই দিনই অ্যালান করে দিয়েছে যে আমি আর ওই বাড়ি ফিরবো না, আমি কোনো মতেই বাড়ি যাব না, আমার চায়না স্বামী চায়না, আমি ভুল করেছিলাম, এবার আমি আমার মতো করে বাঁচব, কারণ সেই সময় মেয়েকে ভীষণভাবে খুশি রাখছিল বালপূর্বক। মেয়ে যদি আজকেই ঢোকে পরের দিনকেই বালপূর্বককে এনে মেয়ের সাথে ভাই বোনের খেলা শুরু করে দেয়, রান্নাবাটি খেলা, ভাই বোন মিলে রান্নাবাটি খেলছে, ইকির মিকির চামচিকি চামে কাটা মজুমদার দে দিল দামোদার, দামোদারের হাঁড়িকুড়ি খেলছে, হ্যাঁ দুয়ারে বসে চালকুড়ি এইসব খেলা খেলছে, কারণ কিছু তো আছে, হ্যাঁ আছে বলছি, কারণটা এটাই যে মেয়ের মনটা ভুলিয়ে রাখতে হবে। এই যে বললো না মেয়েকে প্রচুর চেষ্টা করেছে, প্রচুর মানুষ এনেছে মেয়েকে মন ভুলে থাকার জন্য, মেয়েকে ইয়ে করার জন্যে। বিট্টু, বিট্টুর সাথে এত ক্লোজ করে দিচ্ছ যখন তোমার মেয়ে ডিভোর্স হয়নি, তুমি জানো, পিঙ্কি তোমায় বলছি, বিট্টুর সাথে তুমি তোমার মেয়েকে এইভাবে ক্লোজ করে দিচ্ছ, তুমি যখন জানো তোমার মেয়ের এখনও ডিভোর্স হয়নি, তোমার লজ্জা করেনি? বালপূর্বকের সাথে এত ক্লোজ রিলসগুলো যখন করছিলে, ব্রাইডাল সাজ সাজাচ্ছিলে যেখানে বালপূর্বক আর রিমি দুজন দুজনকে চোখে চোখে দেখছিল, তোমরা জানো না তাহলে প্রীতমের সেই সময় কী হচ্ছিল? ও আজকে মনে পড়ছে সেই দিন মেয়েটা কেন এটা করেছিল। সমস্ত কিছুর জন্য দায় তুমি, মনে রাখবে আজকে তুমি তোমার জলজ্যান্ত মেয়ের সুখের সংসারটাকে খেয়েছো। মেয়ে ভুল করতে পারে, একবার নয় একশোবার করতে পারে, তুমি মা হয়ে মেয়ের প্রত্যেকটা ভুলে সায় দিয়েছো, এবং তুমি তাদেরকে যারা যারা এমন নোংরা নোংরা ভিডিও করেছে প্রীতম আর প্রীতমের মাকে নিয়ে, তাদের ভিডিওগুলো কন্টিনিউ কমিউনিটিতে দিয়েছো, তাদের প্রীতম আর প্রীতমের মাকে উস্কে গেছো যাতে তোমার মেয়েকে কোনো দিনই প্রীতম বাড়িতে না নয়। তুমি এত ধুরন্ধর, তুমি এত ধূর্ত, কিন্তু তুমি আসলে বোকা, তুমি ব্রেনটা অন্যরকম খাটিয়েছিলে কিন্তু তুমি অন্যরকম ধরা পড়েছো, তুমি তোমার মেয়ের মনে কন্টিনিউ প্রীতমের এগেনস্টে বিষ ঢেলে গেছো, আর তুমি প্রত্যেকটা মানুষকে প্রীতমের এগেনস্টে লেলিয়ে দিয়েছিলা, তারা যেন এমন এমন ভিডিও করে সেই দায় যেন রিমির কাঁধে পড়ে, আর রিমিকে যেন প্রীতম কোনো দিন একসেপ্ট না করে। দেখো প্ল্যান তোমার সাকসেস হয়ে গেছে, এখন কেন লাফাচ্ছ? সে ম্যাডাম সব কিছু জেনেই লাইভটা করেছে, সেই ম্যাডাম সব কিছু দেখেই ভিডিওটা লাইভে এসেছে, আর সেই ম্যাডাম প্রথম দিন যে মেয়ে বাপের বাড়িতে অত্যাচার হচ্ছে সেই মেয়েটার পাশে দাঁড়াতে এসেছিলো, পরের দিন দেখলো না এই মেয়েটা তো এটা রোগ, এই মেয়ে যদি বাপের বাড়ি থেকে এরকম করতে পারে, এই মেয়ে শ্বশুর বাড়িতে যাওয়ার পর যখন তখন প্রীতম আর প্রীতমের মায়ের নামে দোষ চাপিয়ে দিতে পারে। দেখো বাপের বাড়িতে সাতক্ষণ মাপ, শ্বশুর বাড়িতে সব কিছু হয়ে যাবে পাপ, তখন এই প্রীতম আর প্রীতমের মাকে জেলের হাওয়া খেতে হবেই হবে। এখন তোমরা ফোন 98টা দিয়েছো বহুদিন পর, সে কারণে ওদেরকে তুলে নিয়ে যায়নি, কিন্তু তোমার মেয়ে এখন যদি ওই বাড়ি যায়, যে গিয়ে থাকার পর দুদিন তিন দিনের মধ্যে প্রীতমের সঙ্গে হয়তো বনিবানা হলো না, হয়তো কোনো কিছু নিয়ে ঝামেলা লাগলো, সাথে সাথে ফোন 98 দিলে প্রীতমের আর পালানোর পথ থাকবে না, বুঝেছো? তো এটা মানে ভিডিওগুলো করো, আসল ব্যাপার তুমি অ্যাকচুয়ালি পাগল, তার জন্য ভুল ভাল বকো, আমি বলবো ভুল ভাল না, ইউটিউবে ভিডিও করতে এসেছো মানুষকে বোঝাচ্ছ, সঠিকটা বোঝাও, সঠিক বার্তা দাও, তাহলে সব মানুষ তোমার পাশে থাকবে। ভুল কথা বলার জন্যে আজকে তোমার মেয়ের এই দুর্দশা, দেখো একটা সময় প্রীতম কেঁদেছে চলে আসো রিমি চলে আসো, আর আজকে রিমি কাঁদছে, এটাই ভাগ্যের পরিহাস। সেই সময় আমি বলেছিলাম রিমি তোর জায়গা তুই ছেড়ে যাস না,
আজকে পৃথিবীতে সবার ক্ষেত্রে তুমি তোমার জায়গা ছেড়ে এলে সেই জায়গা কখনোই আর তোমার থাকে না। কখন ধীরে 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 সময়ের কালক্রমে ওই জায়গাতে ধুলো পড়ে যায়, তারপরে কেউ না কেউ ওই ধুলো পরিষ্কার করে এসে বসে পড়ে। আজকে আমি এটা বলবো না যে প্রীতমের মনে দিশানির জায়গা, কারণ দিশানির জায়গাও দিশানি নষ্ট করে ফেলেছে। অবশ্যই দিশানির জায়গাটাও দিশানি নষ্ট করে ফেলেছে। দিশানির লাস্টবার যা রূপ ওর দেখালো সেখানে আমি তো ভাই দিশানির পাশে কোনো দিন থাকবো না। তোমরা আমাকে ভালোবাসো চাই না ভালোবাসো, যে সঠিক সময়ে সঠিক মানুষের পাশে দাঁড়াতে পারে না সেই মানুষের মূল্য আমার কাছে কখনোই থাকে না। আমি বলবো প্রীতম না দিশানি না রিমি, ও যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে প্রীতম একলাই কাফি। করলো তো যে জীবনটা ওর পরে কাটানোর কথা ছিল সেটা আগে কাটিয়ে নিল, এখন ব্যাচেলার লাইফটা কাটিয়ে দেখ কেমন মজা আসে। চলো এটুকু রাখলাম, টাটা বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না।